প্রয়াত প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের আজ মহা অন্ত্যেষ্টিক্রিয়া। শনিবার সকালে প্রাক্তন পোপের মৃত্যু সংবাদ ঘোষণার করার পরই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অজস্র শোকবার্তা এবং শ্রদ্ধা জ্ঞাপন আসতে শুরু করে। যদিও পোপ ছিলেন খুবই সাদামাটা সহজ সরল জীবনে অভ্যস্ত একজন ব্যক্তিত্ব, শনিবার 31 ডিসেম্বর 2022 জার্মানির রিজেন্সবার্গের সেন্ট পিটার্স ক্যাথিড্রালে এক ব্যক্তিকে প্রাক্তন পোপ ষোড়শ বেনেডিক্টের প্রতিকৃতি থেকে ছবি নিতে দেখা যায়। 600 বছরের মধ্যে তিনি ছিলেন এমন একজন থিওলজিয়ান, প্রথম পোপ, যিনি স্বয় ইচ্ছায় নিজের পদমর্যাদা থেকে ইস্তফা দিয়েছিলেন। ভ্যাটিকান সংবাদ মাধ্যম শনিবার তার মৃত্যু সংবাদ জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 95 বছর। প্রাক্তন পোপের মৃত্যু সংবাদ ঘোষণা করার অল্প সময়ের মধ্যেই সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় গুরু, নেতৃবৃন্দ, খ্যাতনামা ব্যক্তিবর্গ, এমনকি ক্যান্টনবেরির বিশপ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিজনদের কাছ থেকে শোকবার্তা ও শ্রদ্ধাঞ্জলি আসতে থাকে। অনেক কার্ডিনাল বলেছেন যে তারা প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য রোমে আসবেন এবং গণ উদযাপন করতে ইচ্ছুক। ভ্যাটিকান প্রেস অফিসের ডিরেক্টর ব্রুনি বলেন, শুধুমাত্র ইতালির সরকারি প্রতিনিধিরাই সেখানে উপস্থিত থাকবেন, যেহেতু বেনেডিক্ট রোমের বিশপ হিসেবে কাজ করেছিলেন ও তার জন্মভূমি জার্মানি থেকেও কিছু প্রতিনিধি থাকবেন। স্পেনের রানিমা সোফিয়া ও ফেলিক্স বেলানোস একজন সরকারি মন্ত্রী, বেলজিয়ামের রাজা ফিলিপ, পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ দুডা, পর্তুগিজ প্রেসিডেন্ট মার্সেলো, নুনো ডুয়ার্তের রেভেলো ডি সুজা, মার্কাস সোডার, বাজারিয়ার গভর্নর এবং হাঙ্গেরির প্রেসিডেন্ট কাতালিন নোভাক প্রমুখ ব্যক্তিজন এই অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন। এবং তার আগে পোপেদের মতো তাকে সেন্ট পিটার্স ভ্যাসিলিকার গ্রোটোতে সমাহিত করা হবে। ভ্যাটিকান নিশ্চিত করেছে যে তার সমাধি একটা ছোট চ্যাপেলে হবে, যেখানে সেন্ট জন পল টু সমাধি 2011 সাল পর্যন্ত ছিল এবং যেখানে সেন্ট জন 23-এর সমাধি 2001 সাল পর্যন্ত ছিল। ভ্যাটিকানের মুখপাত্র ব্রুনি সাংবাদিকদের জানান, অন্ত্যেষ্টিক্রিয়ার হবে একজন সাধারণ পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার মতোই, যিনি অফিসে মারা গেছেন। প্রয়াত পোপের মরদেহ একটি সাইপ্রেসের কাস্কেটে রাখা হবে। তার পেন্টিফিকেটের সময় মেডেল এবং কয়েনগুলিও ভিতরে রাখা হবে, সাথে একটি ধাতব সিলিন্ডারের সাথে রোগীটিও একটি সংক্ষিপ্ত ভাষণ যা তার পন্টিফিকেট বর্ণনা করবে। অন্ত্যেষ্টিক্রিয়ার পর সাইপ্রাসের কাস্কেটটি একটি দস্তার কৌটার ভিতরে স্থাপন করা হবে এবং তারপরে ওক দিয়ে তৈরি একটি কবরের ভিতরে রাখা হবে এবং কবর দেওয়া হবে।